আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক, আই ডক্টর অমিত। সো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ফেসবুক কভার ফটো ডিজাইন নিয়ে হাজির হলাম। সো এই ডিজাইনটি আপনার মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই তৈরি করতে পারবেন। আর এই ডিজাইনটি পিএলপি ফাইল বা প্রজেক্ট ফাইল ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে মাঝখানে স্ক্রিনে শো করবে, সেখান থেকে কালেক্ট করে নেবেন। এরপর ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। এরপর পিক্সেলাব অ্যাপসের ভিতরে পিএলপি ফাইলটি ওপেন করে আপনার নাম, ছবি, অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র 2 মিনিটে এরকম সুন্দর এবং অ্যাট্রাকটিভ একটি ফেসবুক কভার ফটো ডিজাইন করতে পারবেন খুবই সহজে। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। তো ভিউয়ার্স, ডিজাইনটি এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে এই পিক্সেলাব নামের মোবাইল অ্যাপসটি। অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোরে পিক্সেলাব লিখে সার্চ করে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো অ্যাপসটির ভিতরে আসার পর আমরা প্রথমে উপর থেকে 3 ডট A অপশনে একটি ক্লিক করব। এরপর নিচ থেকে open.plp এখানে একটি ক্লিক করব। সো এরপর উপর থেকে .plp এখানে একটি ক্লিক করে দেব। সো ভিউয়ার্স, এরপর দেখতে পাবেন আপনাদের ফোনের ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা রয়েছে। এর নিচে আপনি একটি ফাইল দেখতে পারবেন, ফেসবুক কভার ডিজাইন 17। সো আপনারা জাস্ট এই ফাইলটির উপর একটি ক্লিক করে দেবেন। এরপর নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে একটি ক্লিক করে দেবেন। সো এরপর ব্যাক বাটনে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি আপনার পিক্সেলাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো এখন জাস্ট এডিট করবেন। সো আমরা প্রথমে এই ছবিটি পরিবর্তন করব। ছবি পরিবর্তন করার জন্য আমরা প্রথমে এই ছবিটির উপর জাস্ট একটি ক্লিক করব, জাস্ট একটি ক্লিক করব। ক্লিক করার পর নিচ থেকে মাঝখানে এই অপশনটির উপর একটি ক্লিক করে দেবো। এরপর বাম পাশ থেকে রিসিলেক্ট এই অপশনে একটি ক্লিক করব। সো এরপর গ্যালারি থেকে আপনার একটি ছবি আপনি সিলেক্ট করে দেবেন। এরপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। ছবিটি ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে নিয়ে আসবেন। সো এখানে একটু উপরের দিকে তুলবেন, তোলার পর এখানে ধরে আপনার একটু ছোটো বড়ো করে নিতে পারবেন। সো আমি একটু জুম কমিয়ে নিচ্ছি। সো এইভাবে আপনার সুন্দর করে এখানে ছোটো বড়ো করে ফিট করে দিবেন। সো এরপর আপনার এখান থেকে আপনাদের নাম, এরপর হচ্ছে পদবি, এরপর এখানে একটি মেসেজ, ফেসবুক আইডি, মোবাইল নাম্বার, এই সবগুলো আপনারা একই নিয়মে পরিবর্তন করবেন। আমি একটি দেখিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট এই লেখাগুলোর উপর ডাবল ক্লিক করবেন। সো ডাবল ক্লিক করে এখান থেকে আপনার নাম এখান থেকে পরিবর্তন করে আপনি আপনার নাম দিবেন। দেওয়ার পর এখানে 3টি স্পেস দিবেন। দেওয়ার পর এখানে আপনার এভাবে হোসেন বা আপনার নামের সাথে মিলে ওকেতে ক্লিক করে দেবেন। দেখবেন এখানে সুন্দর একটা নাম চলে আসছে। এরপর নিচ থেকে পদবি এই লেখার উপর ডাবল ক্লিক করে এটি দিয়ে দিতে পারবেন। চাইলে এটি ডিলিট করে দিতে পারবেন। আপনারা জাস্ট এই পদবিটি সিলেক্ট করে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। সো একেবারে আপনার মেসেজ, এরপর হচ্ছে FB ID, এরপর ফোন নাম্বার, সবগুলোই আপনারা পরিবর্তন করে দিবেন। সো ভিউয়ার্স, এরপর সেভ করার জন্য এখান থেকে সেভ আইকনে একটি ক্লিক করবেন। এরপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই নিচের লেখাটির উপরে একটি ক্লিক করবেন। সো এরপর এখান থেকে আপনারা কাস্টম এবং জেপিজি দুইটি পরিবর্তন করে দিবেন। কাস্টম এখানে ক্লিক করে আল্ট্রা সিলেক্ট করে দিবেন। এখান থেকে PNG সিলেক্ট করে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশনে একটি ক্লিক করে দিলে ডিজাইনটি HD কোয়ালিটিতে গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। এরপর ডিজাইনটি এডিট করতে অথবা পিএলপি ফাইল ডাউনলোড করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।